হ্যালো এভরিওয়ান, আমি আকাশ নায়ক, তোমাদের সবাই স্বাগত জানাই আমার চ্যানেলে, যার নাম টেক বাংলা বাবা। আয়ুব, তোমরা সবাই ভালো আছো? তো গাইজ, ভিডিও শুরু করার আগে ছোট রিকোয়েস্ট, যদি এখনো পর্যন্ত তোমরা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ ভিডিও নিচে রেড কালার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও অ্যান্ড বেল আইকনে ক্লিক করে দাও, বিকজ আমি ডেলি বেসিস এরকম ইম্পর্টেন্ট ভিডিও চ্যানেল আপলোড করে থাকি। তোমরা সবাই জানো যে 2019 এর সব থেকে বেস্ট যদি কোনো গেমের নাম উঠে এসে থাকে, তার টপ 10 গেমের মধ্যেও এর নাম এসে গেছে, ওয়ার্ল্ডের টপ 10 গেমের মধ্যে পাবজির নাম এসে গেছে। তো তোমরা ভাবতেই পারছো যে পাবজি কতটা একটা পপুলার গেমে পরিণত হয়ে গেছে। এক সংস্থার দ্বারা করা এক পর্যালোচনার মাধ্যমে জানা গিয়েছে যে ওয়ার্ল্ডের 50% লোক, ওয়ার্ল্ডের টোটাল 50% লোক এই পাবজির মধ্যে অ্যাক্টিভ থাকে। এছাড়া তোমরা শুনলে হয়তো অবাক হবে যে পাবজি আমাদের প্রাইম মিনিস্টার মানে নরেন্দ্র মোদী মহাশয় এই পাবজি গেমটা অ্যাক্টিভ করে থাকে, মানে বিকজ কিছুদিন আগে একটা হওয়া মিটিংয়ের মধ্যে কোনো এক মহিলা হয়তো নরেন্দ্র মোদীকে মানে আমাদের প্রাইম মিনিস্টারকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছিল, যে ওখানে সেই মহিলাটি কি জিজ্ঞেস করলো নরেন্দ্র মোদীকে, আপনারা এই ভিডিও ক্লিপটা দেখতে পারেন। মেরা বেটা কক্ষা 9 কা ছাত্র হে, মহোদয় পহলে মেরা বেটা পড়াই মে বহুত আচ্ছা থা, টিচার্স অ্যাপ্রিশিয়েট করতে থে, লেকিন অভি কুছ সময় সে অনলাইন গেমস কি তরফ উসকা ঝুকাও কুছ জাদা হি বড় গিয়া হে, জিসকে কারণ উসকে পড়াই পর ফরক পড় রাহা হে। মানে উসে বহুত সমঝানে কি কোশিশ কি হে, লেকিন মুঝে লাগতা হে মে অসফল হু, কৃপয়া মেরা মার্গদর্শন কিজিয়ে কি মে ইস স্থিতি কো কেসে সম্ভালু। আপনারা হয়তো জেনে অবাক হবেন যে নরেন্দ্র মোদী কোনো এক ইন্টারভিউর মধ্যে জানিয়েছেন তার ফেভারিট গেমও হলো পাবজি, অথচ এই পাবজিকে নিয়ে এত সমস্যা, চারিদিকে পাবজি ব্যান করার জন্য চারিদিকে মিটিং মিছিল শুরু হয়ে গেছে, এছাড়াও অন্যান্য যে স্কুল কলেজগুলো রয়েছে সেগুলোর মধ্যেও সাধারণত আমরা শুনতে পাচ্ছি যে পাবজিকে ব্যান করে দেওয়া হয়েছে। এছাড়া কিছুদিন আগে এক 12 বছরের বাচ্চা, মানে বাচ্চাই বলা যেতে পারে, 12 বছর মানে খুব একটা বেশি না, তো 12 বছরের বাচ্চা তার মায়ের সাহায্যে দিল্লি হাইকোর্টে একটা পাবজির বিরুদ্ধে কেস জারি করে, যে কেসে তারা বলেন যে পাবজিকে মহারাষ্ট্র সরকারকে বন্ধ করার হুকুম দেওয়া উচিত, বিকজ এই পাবজির মাধ্যমে যেটা হয়ে যাচ্ছে ছোট ছোট বাচ্চার মধ্যে হিংস্রতা প্রচণ্ড পরিমাণে আসতে শুরু হয়ে যাচ্ছে, এছাড়া তাদের মধ্যে আক্রমণ ভাবটাও এসে যাচ্ছে। তো সেই কারণেই তারা এই আর্জিটা জারি করে। হয়তো এটাও হতে পারে যে কিছুদিনের মধ্যে পাবজিকে ইন্ডিয়ার মধ্যে ব্যান বা মহারাষ্ট্রের মধ্যে ব্যান করে দেওয়া হতে পারে, বাট এতে কোনো সন্দেহ নেই আমাদের পিএম মানে নরেন্দ্র মোদী মহাশয়ও এই পাবজি গেমটা খেলে থাকেন। আই হোপ আপনাদের এই ইনফরমেটিভ ভিডিওটা ভালো লেগেছে, যদি একটু ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে করে দেবেন লাইক অ্যান্ড করে দেবেন ফ্রেন্ডসদের সাথে শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে করে নেবে সাবস্ক্রাইব, বিকজ আমি ডেলি বেসিস এরকমই ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং ভিডিও আপলোড করে থাকি। সো গাইজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, সি ইউ।